নভেম্বরে পাকিস্তান ভারত যুদ্ধ। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই পাক ভারত যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। গতকাল বুধবার রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় একথা বলেন তিনি। পাক ভারত যুদ্ধের আশঙ্কা করে শেখ রশিদ বলেন, ভারত পাকিস্তানের মধ্যে প্রায় 10টির মতো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আগামী নভেম্বর বা ডিসেম্বরের সময়টি খুব গুরুত্বপূর্ণ। আমি দেখেছি এর মধ্যে ভারতের সাথে আমাদের যুদ্ধ হতে পারে, এজন্য সব মতভেদ ভুলে এখন একসাথে চলতে হবে। তিনি বলেন, অধিকৃত কাশ্মীরের চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের সময় এসেছে এবং ভারতের সাথে যুদ্ধ হবে এবারের মতো শেষ যুদ্ধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তারা সত্যি ইস্যুটি সমাধান চাইলে সেখানে গণভোটের ব্যবস্থা করতে হবে। পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, ভারতের 25 কোটি মুসলমান এখন পাকিস্তানের দিকে চেয়ে আছে। কাশ্মীরি জনগণের সাথে একই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, 10 মহরমের পরে আমি আবার কাশ্মীর সফর করব। তিনি বলেন, নিষ্ঠুর ও ফাঁসিবাদী নরেন্দ্র মোদীর কারণে কাশ্মীর এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এবং তার সামনে একমাত্র প্রতিবন্ধক পাকিস্তান। তিনি প্রশ্ন করেন, এই ইস্যুতে বাকি মুসলমান বিশ্ব নীরব কেন? জিন্নাহ অনেক আগে ভারতের মুসলমান বিরোধী মানসিকতাও অনুধাবন করেছিলেন। যারা এখনো ভারতের সাথে সংলাপ সম্ভব মনে করেন তারা নির্বোধ। 27 সেপ্টেম্বর জাতিসংঘের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভাগ্যবান যে আমাদের পাশে চীনের মতো বন্ধু পেয়েছি। ভারতের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করেছে পাকিস্তান। সেই সাথে আফগানিস্তানের সাথে ভারতের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া নিয়েও আলোচনা চলছে। তিনি লেখেন, প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। ভেবে দেখছেন পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের সাথে ভারতের স্থল বাণিজ্য বন্ধ করার বিষয়টিও। এ নিয়ে মন্ত্রিসভা সমালোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলো নিয়ে বার্তা চলছে। গত 5ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার প্রসঙ্গ টেনে ফদ লেখেন, শুরুটা মোদি করেছে, শেষ করব আমরা। নিপীড়িত কাশ্মীরি জনগণের সহায়তা পাকিস্তান যতদূর সম্ভব হাত বাড়াতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী ইমরান খান সংবাদ জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করার পরের দিনেই মন্ত্রী ফাহাদ চৌধুরী এক টুইট করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর ইসলামাবাদ তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। প্রায় 4 মাস বন্ধ থাকার পরে জুলাইয়ের মাঝামাঝিতে তারা আবার ভারতের জন্য আকাশপথ উন্মুক্ত করে। এবার ভারত সরকার কাশ্মীর থেকে 377 ধারা তোলার পরেই ফের পাকিস্তানের সাথে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।